বায়োগ্রাফি অফ নজরুল কবে থেকে শুরু করলাম, কবে কাজের ভাবনাটা এলো, এই বিষয়গুলো বিভিন্ন সময় বলেছি। তবে আজকে আমি যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে এই কাজ হাতে নিয়ে শুটিং করতে গিয়ে ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, সেই জায়গাগুলোতে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন স্থানের সঙ্গে যে পরিচয় ঘটেছে এবং যে ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি সেটা একটু আমি শেয়ার করতে চাই। যেমন ধরুন আপনারা হয়তো শিয়ারশোল রাজ স্কুলের নাম শুনে থাকবেন, যেখানটায় নজরুল পড়াশুনো করেছেন। প্রথম একবার পড়াশুনো করেছেন কিছুকাল, তারপর 30 সাল থেকে গিয়ে আবার শিয়ারশোল রাজ স্কুলে পড়াশুনো করেছেন। তো আমরা ওই স্কুলে গিয়েছিলাম, এইটা হচ্ছে রানীগঞ্জে, অর্থাৎ আসানসোলের, পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার রানীগঞ্জ এলাকায় এই স্কুলটি অবস্থিত। তো স্কুলে আমরা গেলাম, সেই সাইনবোর্ডটা আছে যেখানে ওইভাবে পুরানো আমলে লেখা আছে, ইভেন ওই ভবনটিও আছে যেখানে নজরুল যে ভবনটিতে পড়াশুনো করেছেন। তো আমরা কথা বলতে চাচ্ছিলাম ওখানকার কোনো শিক্ষকের সঙ্গে, তো একজন শিক্ষক এগিয়ে এলেন, উনি বাংলার শিক্ষক। তো আমরা স্বাভাবিকভাবে বাংলার শিক্ষক জেনে তার কাছে গেলাম, উনি কথা বললেন। কথা বলার এক পর্যায়ে উনি নজরুল কোথায় থেকেছেন, ওই সময় কোন ছাত্রাবাসে থেকেছেন, কোন হোস্টেলে থেকেছেন, এই বিষয়গুলো যখন বললেন, আমরা ওনাকে বললাম যে আপনার তাহলে ওই হোস্টেলের কাছে আমাদের একটু নিয়ে যেতে হবে। তো প্রথমত উনি আগ্রহ দেখালেন, আবার কি ভেবে যেন একটু পিছু হটলেন যে না আমি এখন যাব কি যাব না। তো আমরা মোটামুটি ওনাকে একভাবে ধরেই নিয়ে গেলাম না যে আপনার যেতেই হবে। তো যেটা হলো, উনি আমাদের মাইক্রোবাসের সঙ্গে, মাইক্রোবাস কি জিপ, আমরা আসলে একটা জিপ ভাড়া নিয়েছিলাম, সেটাই করেই যাচ্ছিলাম। তো উনি জিপে উঠলেন, কিছু দূর গিয়ে আবার সেই জিপ যাবে না এমন একটা জায়গায়, তো একটা মোটরসাইকেলে উঠলেন, আমরা গেলাম। তারপরে যেটা হলো, উনি আর যাবেন না, মোটরসাইকেল যখন মানে মোটরসাইকেলের পথ শেষ হয়ে যাচ্ছিল তখন আর উনি যাবেন না। তবুও আমরা আমাদের চেষ্টা চালালাম যে সেই জায়গাটিতে আমরা পৌঁছাতে পারি কিনা। তো যেটা জানলাম যে আসলে ওইখানে আর স্মৃতিচিহ্ন বলে কিছু নেই। তারপরেও আমরা ওই পথটি অনুসরণ করে ওই পথের দিকে ক্যামেরা রেখে যে আমরা কিছুটা শুট করলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছিল আসলে যে আমরা কত কাছে যেতে পারি, যে জায়গাটিতে যে পথ দিয়ে নজরুল হেঁটেছেন, যে জায়গায় তার চলাচল ছিল, সেই জায়গার কত কাছাকাছি যেতে পারি, কত সুনির্দিষ্টভাবে যেতে পারি, সেই কাজগুলো কিন্তু আমরা বায়োগ্রাফি অফ নজরুলে চেষ্টা করেছি। তো এরকম করে বলবো যে যখন আমরা চুরুলিয়াতে গেলাম, আমি আর একটা কথা বলি, আমরা সব সময় ইনফরমেশনের একটা ক্রস ইয়ে করার চেষ্টা করেছি, যে আমরা এক জায়গা থেকে একটা ইনফরমেশন নিয়েছি, আবার একটু বাইপাস করে আর একজনের কাছ থেকে সেটা জানবার চেষ্টা করেছি, তখন অ্যাকুরেট ইনফরমেশনটা আসছে বলেই আমরা মনে করি। আরও কিছু ব্যাপার আমি এখানে জানাতে চাই, যে বিশেষ করে নজরুলের সমসাময়িক, নজরুলকে স্মরণ করতে গিয়ে সমসাময়িক কিছু স্থাপনা যেগুলোর কাছে না গেলে নয়, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা গিয়েছি। যেমন দুর্গাপুরে, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের কবি নজরুল বিমানবন্দর নামে একটি বিমানবন্দর করা হয়েছে, যেটির কাছে আমরা গিয়েছি। এই জায়গাটিতে নজরুলকে স্মরণ করেই বিমানবন্দরটি করা, নজরুলকে সম্মান করেই করা। তো এই এটা এটাকে আমরা, এরকম কিছু বিষয় আছে সেই জায়গাগুলোকে আমরা আনতে চেয়েছি। যেমনটি আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, সেখানটায় আমরা গিয়েছি। অনুরূপভাবে 30 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই সমসাময়িক স্থাপনা, উল্লেখযোগ্য স্থাপনা, যেমন নজরুল তীর্থ, এই ইভেন আমরা যেটা করেছি আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে, যে আপনারা জানেন, নিশ্চয় জানেন যে ঢাকাতে
কবি কাজী নজরুল ইসলাম এভিনিউ নামে একটি বড় রাস্তা আছে, যেটা কবিকে সম্মান জানাতে গিয়ে এই রাস্তাটির নাম রাখা হয়েছে। এই জায়গা, এই রোডটিকেও আমরা তুলে ধরে দেখাবার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নজরুলের যেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেতে চেষ্টা করেছি, নজরুলকে নিয়ে বিভিন্ন সময় নানামাত্রিক কাজ হয়েছে নজরুলের জীবন নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে একটা জায়গায় থেমে গিয়েছে, কিংবা একটা একটা মাত্র বিষয়ের উপর ইমফেসিস দেওয়া হয়েছে। কেউ হয়তো তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বলতে চেয়েছেন, কিংবা তার লেখালেখি নিয়ে, কিন্তু আমরা সামগ্রিক নজরুলকে 90 মিনিটে তুলে ধরার একটা আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি, যেখানে নজরুলের সেই চুরুলিয়ায় নজরুল জন্ম পরবর্তী সময় থেকে শুরু করে যখন সর্বশেষ ঢাকায় এসে তার মৃত্যুবরণ পর্যন্ত, মসজিদের পাশে তার কবর, তারপরও যেটা হচ্ছে যে নজরুলকে স্মরণ করে যেসব স্মৃতিচিহ্ন, এই পর্যন্ত আমরা এসেছি। টোটাল নজরুলকে এইখানে পাওয়া যাবে। আমার বিশ্বাস বায়োগ্রাফি অফ নজরুল যিনি দেখবেন, টোটাল নজরুলের জীবন পাঠ করার একটা আনন্দ নিশ্চয় তিনি পাবেন। সবার জ্ঞাতার্থে বলতে পারি যে নজরুল কিন্তু যে কোনো কারণেই হোক, উনি আসলে নিজের জীবনটাকে সরাসরি কখনো বলতে চাননি, যদিও লেখালেখিতে ইনডাইরেক্টলি এসেছে ওনার জীবনের জীবনযাপনটা এসেছে। এটা কেউই এড়াতে পারেন না, যে জায়গা থেকে যার উঠে আসা, তার কথায় তার লেখায় সেই ব্যাপারগুলো চলে আসে। নজরুলেরও তো তেমনটি এসেছে, কিন্তু কমপ্লিটলি উনি ওইভাবে স্মরণ করে কোনো কিছু লিখে যাননি যে এই এই ব্যাপারগুলো ঘটেছিল, আমার এই সময়টা এরকম ছিল। তো সেই জায়গাগুলোকে আমরা তুলে আনবার চেষ্টা করেছি। তো আমার বিশ্বাস যে এই মাত্র 90 মিনিটের কাজ করতে গিয়ে যে ব্যাপারটি যতগুলো জায়গায় টাচ করতে হয়েছে, যত বিষয়ের কাছে যেতে হয়েছে, যত প্রাসঙ্গিকতা এসেছে, সেইগুলোকে অনেক অনেক সময় ধরে বলা সম্ভব, সেটা আমি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করব। তো এই কাজ করতে গিয়ে আমরা যে যে সমস্ত মানুষের সাপোর্ট পেয়েছি, তাদের কথাগুলো আমাদের আসলে একটু বলতেই হয়। যেটা হচ্ছে ইউনিভার্সাল ফুডের সোহানি হোসেন আপা, যিনি আমাদের এই উদ্যোগের সঙ্গে আছেন, আরও আছেন টিবিএস অটোর সিও বিপ্লব কুমার রায়, তিনি, তারপরে হচ্ছেন বায়োজিন কসমেটিক্সের জাহিদ ভাই, এবং মমতাজ হারবালের কনসার্ন যারা আছেন, সবাই আমাদের নানাভাবে পাশে দাঁড়িয়েছেন এই কাজের নেপথ্যে। ক্যামেরার পেছনে অনেকে কাজ করেছেন, অনেকে এই গবেষণার সঙ্গে আমার পাশাপাশি আরও অনেকে এই গবেষণায় সহযোগিতা করেছেন। বিশেষ করে এই উদ্যোগে প্রযোজনার দায়িত্বটি যে নিয়েছেন আমার ছোট ভাই আল আমিন খান, এবং সামগ্রিকভাবে এই আয়োজনের উপদেষ্টা হিসাবে কাজ করেছেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, যিনি, যার কারণে, যার কথা না বললে খুব অকৃতজ্ঞতার ভেতর পড়ে যাব আমি, সেটা হচ্ছে যে খুব হাই অফিসিয়াল, খুব হাই প্রোফাইলের মানুষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার যে ব্যাপারটি, সেটা ইকরাম ভাই দ্রুত করে দিয়েছেন, যে কারণে মানে কাজগুলো আমাদের অনেক সহজ হয়েছে। তারপর ক্যামেরায় ঢাকাতে এবং কলকাতাতে বিভিন্ন জন বিভিন্ন সময় কাজ করেছেন, তো সবাই বেশ আন্তরিক ছিলেন বলেই এই কাজটি মোটামুটি একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পেরেছি। সহসাই এটি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো, তো আশা করি আপনারা এটি দেখবেন, এবং আমাদের প্রাণের কবি, জাতীয় কবি, সাম্যের কবি, মানবতার কবি, কবি কাজী নজরুল ইসলামের জীবন যাপন, তার বেড়ে ওঠা, তার
জীবনে জীবন পরিক্রমা সামগ্রিকভাবে জানার সুযোগ সবার হবে বলে আমি আশা করি। ধন্যবাদ।